দেখা যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান কবির মনোযোগ, কয়টা টাইমে মৃত্যু হয় জোরে বলেন, কয়টা টাইমে? দুইটা টাইমে, রাত এবং দিন। বান্দারে এই রাতটা আমরা দিনটা শেষ করলাম, রাতটা শুরু করেছি, রাতের প্রায় 9টা বাজে পার হয়ে গেছে, 10টা বাজতে চলল, এখনো পর্যন্ত আমরা মরণের পেয়ালা পান করি নাই, না জানি কখন যেন মারা যাই। হয়তো আজকের রাত কার জীবনের শেষ রাত, হয়তো কার জীবনের শেষ সময়। মানুষের তিনটা বিপদের মধ্যে নাম্বার ওয়ান হলো, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। সবচেয়ে বড় তিনটা বিপদ গো, তার মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের সময় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু, যেটা এই মৃত্যুটার ভয়ঙ্কর অবস্থান শোনো, যেটা মানুষ আমরা মনে করি হাঁটতে হাঁটতে উসটকে পড়ে যেয়ে মারা গেল, নামাজগত অবস্থায় মারা গেল, বাজান খানা খাইতে যেয়ে গম মারা গেল, গমের ঘরে মারা গেল, এই মৃত্যুটার যন্ত্রণ একটু শুই নালন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে, লবণ আর মরিচ লাগা দিলে যত পরিমাণ যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন। এ দুনিয়ার মুসলমান, একজন নবী জান্নাতের মধ্যে এখনো জিন্দা অবস্থা আছে, না যার নাম হলো ইদ্রিস আলাইহিসসালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, কত আরামে, 7টা জান্নাত 8টা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে ও আমার নবীর জানায়াতে শুই না লন, শুই না লন। আল্লাহ বলে, বান্দারে আমি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, যারা ইমানদার হবে আল্লাহ হবে, আমি আল্লাহর গোলামি করবে, রাসূলের প্রেমের দাবিদার হবে, যারা ওলি আল্লাহদের সঙ্গে প্রেমের মজলিসে বসবে, যারা এই দুনিয়ার মধ্যে হালাল খেয়ে জীবন ধারণ করবে, আমি আল্লাহ এদের জন্য রেখে দিলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলেন, আল্লাহু আকবার। আরএসবিডি মিডিয়া। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, নবীবিনের কোনো বান্ধব নাই, নবীবিনে কোনো উপায় নাই, নবীবিনে কোনো গতি নাই। এ মুসলমান গভীর মনোযোগ, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, জোরে বলেন ঠিক কি না? আজকে ইমান যদি আনতে হয়, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ।
ইমান বিহীন যমন কোনো আমলের দাম নাই ইমান নাই নামাজে কোনো কাম নাই ইমান নাই রোজায় কোনো কাম নাই ইমান নাই যাকাতে কোনো কাম নাই ইমান নাই দাড়ি টুপিতে কাম নাই ইমান নাই আপনার হজ যাকাত কোনো কিছুর কোনো কাম নাই ও মুসলমান যেমন রূহবিহীন বডির দাম নাই রূহু আছে বডির দাম আছে এই বডির মধ্যে বাতাসটা ঢুকছে আর বাহির হয় না এমন বডির মূল্য নাই এই জন্য বাজান ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো বাজান রূহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান আজকে আমরা ইমান নামাজের নাম বাজান ইমান নয় টুপির নাম ইমান নয় দাড়ির নাম ইমান নয় পাগড়ির নাম ইমান নয় আজকে অনেক পাগড়িওয়ালারা নবীর বিরুদ্ধে কথা কয় ও মুসলমান দেলের কান্ডা লাগায় শুই না লও দেলের কান্ডা লাগায় লও কিছু আলেম আজকে দাড়ির মধ্যে ইমান কারো ইমান টুপির মধ্যে কারো ইমান পাঞ্জামির মধ্যে পাঞ্জামির নাম ইমান নয় টুপির নাম ইমান নয় দাড়ির নাম ইমান নয় ইমান হলো আমার নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ইমান ঠিক কর নবীর বিরুদ্ধে কথা বলবি নামাজ কালাম যত বলবি সব বিফল জোরে কোন ঠিক কিনা কারণ নবী যেখানে নবী যদি নবীর ভালোবাসা ইমানের মাপকাঠি ঠিক কিনা কথা নবীর ভালোবাসার নাম হলো ইমানের মাপকাঠি এ মুসলমান আমার নবী ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার যারা মুফতি মুহাদ্দিস সাহেব আছেন লেখালন হাদিস খানা বায়ান করে কোন কিতাবের মধ্যে হাদিস খানা আছে আল্লাহর নবীজি হাদিস খানা বায়ান করছে কিতাবের নাম হল আল বেদান নেহা যদি কোন মুফতি সাহেব থাকেন কোন আলেম থাকেন গো কিতাবটা ভালো করে লিখে নেন কিতাবের নাম আল বেদায়ন নেহায়াত চতুর্থ খণ্ড 257 পৃষ্ঠা 257 এই 57 নাম্বার পৃষ্ঠা জামিউস সগীর প্রথম খণ্ড 182 নাম্বার পৃষ্ঠা বাবারে কিতাবের নামটা ভালো করে লেখালন না পাইলেন এটে চার্জ দেন যদি পান ও মুসলমান সৈনালন যদি ভালো টাকা থাকে কিতাব লাইব্রেরিতে সংগ্রহ করো কিতাবখানা চোখ দিয়া পয়রা দেখো যদি চোখের জ্যোতি কমে যায় হাজার পারের চশমা ব্যবহার কর আমার নবী কি বলছে একটু শুই না লও কেন আমরা নবীর জন্য পাগল আল্লাহর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও দুনিয়ার মানুষ শুই না লও আমার নবী ডাকতে বলেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত যিনি রাবি হলো হযরত আব্দুল ইবনে মাসউদ উনি বলে আমার নবী বায়ান করছে আমার নবী ঘোষণা করছে আল্লাহু আকবার বলেন নবী বলছে উম্মাতিরা রে ও আমার উম্মাতিরা শোনো আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মাতের জন্য করলাম তার মারহাবা বলা যায় আমি নবী দুনিয়ার মধ্যে আসছি আমার আমার আশাটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণকারক এখন একদল অভাবি বাবারা বলে অনেকে কয় উহাবি আমি কই না বাবা না ওরা বড় অভাবি ওদের গালি দিতে আমার ভালো লাগে না কাউকে হাইলাস করার জন্য কাউকে ছোট করা আমার অভ্যাস না তবে একটা কথা বইলা যায় আল্লাহর নবী বলে উম্মাত
সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী তোমাদের সঙ্গে হাঁটাচলা করেছি আমি নবী তোমাদের সঙ্গে সংসার ধর্ম করেছি এই জন্য একদল অভাবীরা কয় নবী আমগার মতো মানুষ নবী বিয়ে করছে ছেলে মেয়ে আছে নবীর ফোলাফান আছে এই রে মুসলমান একটু বুঝা লও আগে আমরা হাদিসের আলোচনায় আলোচনার মধ্যে ডুব দিলি সব পাওয়া যাব আমরা জোরে জোরে বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়াটা আগমন তোমাদের জন্য কল্যাণ করো কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি তোমাদের সঙ্গে চলাফেরা করতে পেরেছি এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কল্যাণ করো আবার আমার অন্তকাল শরীফ আমি নবী অন্তকাল হয়ে উম্মতিরা শোনো এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক নবী বলে আমার উম্মতিরা রে যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত কোন ভালো কাজ করে নেক আমল করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তাসবিহ পড়ে কোন সৎকাজ জারিয়া কোন ভালো আমল করে আল্লাহর নবী কয় উম্মতিরা সঙ্গে সঙ্গে এই ওই উম্মতের হইয়া আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহর নবী ডাকতে বলে ভালো করে শুই নানান অমামাতি খৈরুন নকুম আমি নবীর মৃত্যুটা আমার নবী আমি নবীর অন্তকালটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কেন আর কল্যাণকারক কারণ কোন উম্মত শুধু তাই নয় পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনার সাগরে ডুব দেয় আমার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহ করে গো আমি নবীর সঙ্গে সঙ্গে ওই উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আমার আল্লাহ আমার ইসলি গ্রামের অমুক উম্মত নাসির মিয়া অন্যায় করেছে মাফ করে দাও এ আলেমরা আজকে অবাবিমার কালেমরা ভালো করে হাদিস খানা ফইরা লও কেমন নবীর ভালোবাসি কেমন নবীর প্রেমে পড়েছি আমরা নবী বলে সঙ্গে সঙ্গে কোন উম্মত যখন পাপ করে পাপের সাগরে ডুব দেয় আমি নবী সঙ্গে সঙ্গে ওই নবী আমি নবী ওই উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাইব অন্যায় করে ছেলে মাফ চাই ছেলের বাবা অন্যায় করে গ্রামের যুবক মাফ চায় যে মাতবার অন্যায় করে গ্রামের যুবক মাফ চায় যে মেম্বার চেয়ারম্যান আজকে অন্যায় করবেন আপনি ক্ষমা চাইব আমার নবী এমন নবীর উম্মত হয়ে লাভ না লস আরো জোরে বলে এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত উনি বলেন আমার নবী বয়ান করছে কি বয়ান করছে এই কথাটা যে কথা বললাম আমার নবী বয়ান করছে ওহে আমার উম্মতগণ কারণ আমি দুনিয়ার মধ্যে আগমনটা যেমন তোমাদের কল্যাণকারক আমি নবীর অন্তকালটাও তোমাদের জন্য কল্যাণকারক আমি দুনিয়ায় আগমন করেছি আমার উম্মতের কাণ্ডারি হইয়া আমি অন্তকালের পর ওই জান্নাতি নেওয়ার জন্য আমার নবী হবে উম্মতের কাণ্ডারি দরদি নবী গো মায়ার নবী আপনি বিনে আমাদের কোনো বান্ধব নাই আপনি বিনে আমাদের কোনো উপায় নাই আপনি আমাদের কোনো সাহায্যকারী কেউ নাই নবী গো আমার নবী একমাত্র বিপদের কাণ্ডারি হবে দরদি নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার দাদু ভাই এই সমস্ত হাদিসগুলো দেখা পর যে বোবা শয়তানগুলো হাদিসগুলো বর্ণনা না করে মন গড়া রাসূলের বিরোধিতা করে তখনই দিলের ভিতরে বড় কষ্ট লাগে সবচেয়ে এতদিন মেনেছি এখন আর মানতে রাজি নাই কারণ একদিন আপনারা শুনেছেন জানাজা পড়ে দোয়া করা হারাজ বেদাত মিলাদ পড়া বেদাত
হাদিস জাল আসছে নবীগণ নবীগণ মূর্খ অনেক কথা শুনেছি বর্তমান একদল বাইর হয়েছে তারা বলতেছে কুরআনের ভুল আছে জোরে বলেন ঠিক কি না কুরআনের অধিকাংশ আয়াত জাল আয়াত আপনারা শুনছেন না কুরআনেও জাল আয়াত আছে অথচ আল্লাহ কি বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি জোরে বলেন আল্লাহু আকবার যার ভিতরে কোনো কিঞ্চিৎ পরিমাণ সন্দেহ একটা জবরাত ভুল হবে না জেরের ভুল আছে এখন এই ভুল ধরবে কারা ওই মুনাফিকরা আর যারা আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে ভুল নাই এটা বিশ্বাস করবে কারা হুদাল্লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহু আকবার যারা আমার কোরআনের ভুল ধরবে না তারা আমার বিধানকে স্বীকার করবে না তারা আর আমার গজব প্রাপ্ত বান্দা যারা আমি আল্লাহর কোরআনের বিধানের ভুল ধরবে তারা জোরে বলেন ঠিক কি না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ো না আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে আর জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ো না আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে একটু মহব্বতের সঙ্গে আমার সাথে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া রাজি আমি যাবার বেলাই ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলাই ভেবে দেখি আমার মরণ আসিবে আরো জোরে বলেন আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা আছে ভাই নাই দেখা যায় দাদা জিন্দা বাবা নাই সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানের পাল্লা কত বাড়ি পৃথিবীর মধ্যে মায়ের লাশটা যে কাঁদে নিছে রে সেই জানে পৃথিবীর মধ্যে মায়ের লাশটা কত ভারী আজকে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা বাদানটা যেহেতু আমাকে সাবজেক্ট দিছে এদিকে একটু আগায় নি তারপরে আবার ওই আলোচনায় যাব হাদিস শরীফের আলোকে কেবল আলোচনা শুরু করলাম কিন্তু হয়তো সময় পাবো না কর্তৃপক্ষ ভাইয়েরা বলবে হুজুরে দিলাম একটা আলোচনা হুজুর করলো আর একটা এই জন্যে বাবা আমি একটু আগায় যাই দেখা যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান গভীর মনোযোগ কয়টা টাইমে মৃত্যু হয় জোরে বলেন কয়টা টাইমে দুইটা টাইমে রাত এবং দিন বান্দারে এই রাতটা আমরা দিনটা শেষ করলাম রাতটা শুরু করেছি রাতের প্রায় 9টা বাজে পার হয়ে গেছে 10টা বাজতে চললাম
এখনো পর্যন্ত আমরা মরণের পেয়ালা পান করি নাই না জানি কখন যেন মারা যাই হয়তো আজকের রাত কার জীবনের শেষ রাত হয়তো কার জীবনের শেষ সময় মানুষের তিনটা বিপদের মধ্যে নাম্বার 1 হলো এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান সবচেয়ে বড় তিনটা বিপদ গো তার মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের সময় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন এই কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু যেটা এই মৃত্যুটার ভয়ঙ্কর অবস্থান শোনো যেটা মানুষ আমরা মনে করি হাঁটতে হাঁটতে উসটকে পড়ে যে মারা গেল নামাজগত অবস্থায় মারা গেল বাজান খানা খাইতে যে গম মারা গেল গমের ঘরে মারা গেল এই মৃত্যুটার যন্ত্রণা একটু শুইনালন সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে তান দে লবণ আর মরিচ লাগাই দিলে যত পরিমাণ যন্ত্রণা এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় মরণের সময় যাদের চোখ দুইটা বড় বড় হয়ে যায় মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায় তাদের মরণটা কত কঠিন একজন নবী জান্নাতের মধ্যে এখনো জিন্দা অবস্থা আছে নাজার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো কত আরামে সাতটা জান্নাত আটটা জান্নাত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলে বান্দারে ও আমার নবীর জানায়াতায় শুইনালন শুইনালন আল্লাহ বলে বান্দারে আমি মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য আমি আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় যারা ইমানদার হবে আল্লাহ হবে আমি আল্লাহর গোলামি করবে রাসূলের প্রেমের দাবিদার হবে যারা বলি আল্লাহদের সঙ্গে প্রেমের মজলিসে বসবে যারা এই দুনিয়ার মধ্যে হালাল খেয়ে জীবন ধারণ করবে আমি আল্লাহ এদের জন্য রেখে দিলাম আটটা জান্নাত জোরে জোরে চিল্লা বলে আল্লাহু আকবার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমি চলে যাব এটা পাখার ব্যবস্থা করতে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ একটু জোরে জোরে বলা যাবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু সারি একাই চলেছি টাকা যাবে না বালাখানা যাবে না তিনতলা পাঁচতলা বাড়ি করলাম আল্লাহ কি কয়ে শুনেলেন আল্লাহ বলে কুল্লমান আলী গাফান সো দুনিয়ার মানুষ শুই না নাও পৃথিবীর মধ্যে যা কিছু আমি আল্লাহ তার করেছি গো আল্লাহ বলে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি করেছি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো
এই জমিনের মাটিগুলো পুরাই আমার আল্লাহ তামা বানায় দিবে এই জমিনের মধ্যে যত পানি আছে এই যে বাদানি সালিঘাট লঞ্চ ঘাট এত পানি দেখেন গো আল্লাহ কয় সমস্ত পানিগুলো দুনিয়ার সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া ছাই বানায় দিব জমিনের যত পানি আছে পানিগুলো পুরে হবে ছাই জমিনের মাটিগুলো পুরে হবে তামা আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ আর আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে এই জন্য সুন্নিরা শুধু নবী নবী বলে পাগল আমিন বলেন না আমিন কি মজার ঘটনা শুনছেন নি আল্লাহ কয় যেদিন আমি সব শেষ করে দিব এই বাড়ি গাড়ি যা দালান কুটা যা কিছু আছে চিহ্ন বিচ্ছিন্ন করে দিব পানিগুলো পুরে ছাই বানাবো পানি খেতে পারবি না শুধু পানি নাই মাটির উপরে দাঁড়ায় মস্তানি করবি মাটি দাঁড়ে পুরে তামা বানাই দিবে এই তামার পরে দাঁড়ানো যাবে সেদিন থাকবো শুধু আমি কিচ্ছু থাকবে না যেদিন সেদিন থাকবে কে আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে আমার নবীর ভালোবাসা নিয়ে কে থাকবে আরো জোরে বলেন না আমার নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে এই জন্য সুন্নিরা বাড়ি ছাড়তে পারে ঘর ছাড়তে পারে বউ ছাড়তে পারে মেয়ে ছাড়তে পারে ছেলে ছাড়তে পারে নবীরে ছাড়তে পারে যারা বলে ঠিক কি না জীবনের মা ত্যাগ করতে পারে নবীকে ছাড়তে রাজি নয় যারা বলেন ঠিক কি না আওয়াজটা জোর হয় নাই তার মানে ওই একদল ছিল না নবীর আল্লাহ বলেন আমিনান নাস মানুষের মধ্যে মা কলু তারা বলবে আমান নাতরি মানানসে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউমিল আখিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমা হুম বি মুমিনিন আল্লাহ বলতেছেন হাবিব রে আপনার কদমের মধ্যে একদম সুটটা যাবে সোর সোর কথা বুঝেননি এখন একটা উদাহরণ দিই মাঝে মাঝে আপনার রাগ করেন না আমি আবার আমলি কিরু না বিএনপির না কইতে পারেন হুজুর আবার আমলি কিরল আবার কইতে পারেন বিএনপির লোক এখন যদি আমার ধরে যখন ধরে ভাই আমি আমলি কিরল আপনারে কইলে আপনি কইবেন আমলি কিরল আরেকজনরে কইলে আমলি কিরল আবার যখন বিএনপি ক্ষমতায় হবে আমরা বিএনপির লোক জোরে কোন ঠিক কিনা কথা কন না কেন তাই হলো নবীর কদমে যা কেন নবী কয় আমরা আপনার দলের লোক নবী আল্লাহ কয় হাবিব আপনার দুকা দিতে গেছে ওরা আপনার দলের লোক নবীন আর নাস মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ইমান আনছে হুজুর আমরা ইমান আনছি বড় হুজুর গইয়া গেছি কথা বুঝেননি কত বড় বাটপারের বাটপার আল্লাহর কোরআন ধরাই দিছে আল্লাহ কয় আমি যে এইভাবে চোর গুলোর ধরাইতেছি চোর গুলোর আল্লাহ আল্লাহ বার করে ধরেছে এইটা চোর ওইটা চোর ওইটা চোর আল্লাহ কয় হাবিব রে ওরা কইব আমরা ইমান আনছি অমা হুম বি মুমিনিন এমন কি আমরা মুমিনও হয়ে গেছি কি হয়ে গেছি কথা হয় না কিনা কইতেছে চোররা আল্লাহ কয় হাবিব এই বাটপারদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুন লিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিক ওই সোরদের জন্য আমি রেখে দিলাম সাত সাতটা জাহান্নাম আমার নবী খালি মিটমিট করে হাসে আমার তো ধোকা দিতে আছি তোদের জন্য জায়গা একটা রাখছে তাকে শুনছস নি শুনারা তোরা যারা বাটপারি করতে আছিস তোদের জন্য আল্লাহ এই মাত্র আমার জানাইছে জিবরিল আমিন জানাই দিয়েছে আমি তোদের জানাই দিলাম আল্লাহু আকবার বলে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার পরে সবই রবে গো তোমার ঠিক কি না বলে ভাই জান কারণ আমি ওই টাউনে থাকলে চলবে না গ্রামের মানুষ থেকে দোয়া থেকে আমি বঞ্চিত হয়ে যাব আমার মরণের ভয় করে এই জন্য বাড়িতে যদিও না থাকি এলাকায় যদিও না থাকি গদরজা করা হলো যাতে করে আমার মরণের পরে এলাকার মানুষ আমার জন্য একটু দোয়া করে আল্লাহ আকবার আর একটু জোরে বলে এই ব্যক্তি উত্তম ব্যক্তি যে মরণের ভয় করে গো আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পাই আমি অত্যন্ত খুশি হয়েছি গো আমার আল্লাহ
এই জান্নাতের নিয়ামতের কোন শেষ নাই গো আমার আল্লাহ ভোর গেলে মান যা আমি চাই তাই পেয়েছি খাদেম পেয়েছি কর্মী পেয়েছি খানা পেয়েছি ঘুম পেয়েছি বিশ্রাম আর বিশ্রাম হাকা যা অনেক পেয়েছি কম পায় নাই যেদিকে তাকাই সেদিকেই ভরপুর সেদিকেই শুধু নিয়ামত গো আল্লাহ আল্লাহ কয় ও বন্ধু তাহলে তোমার অভাব কিসের বলো আল্লাহ আমার একটা অভাব আছে সেই অভাবটা হলো আমার ওই যে আজরাইল দিয়ে তুমি জানটা বাইর করেছিলাম ও মনে হয় আমার জানটা জোর বড় কষ্ট দিয়া নিছে আল্লাহ কয় বন্ধু তুমি কি শুনাইলা এই মাত্র আজরাইলকে পাঠায়া দিয়ে আপনার কাছে জেনে নেন আপনার জানটা বাইর হইল কেমনে এরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম আগমন করে সালাম দা আসসালামু আলাইকুম আল্লাহর নবী আল্লাহ আপনার কাছে পাঠাইলো আপনি কিছু জানতে চাননি আজরাইল কয় হুজুর আপনি কিছু জানতে চাননি ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে জানতেছে আমার জানটা বাইর করলা কেমনে বাইর করলা ইদ্রিস আলাইহিস সালাম বলে পর আজরাইল কয় হুজুর আপনি কষ্ট পেয়েছেন শুনে আমিও বড় কষ্ট পেয়েছি আমার দিলে কোনো মায়া নাই আমার দিলে কোনো দয়া নাই যখন হুকুম আসে তখন আমি কত কষ্ট দিয়া জানগুলো নিয়ে যাইছি না মায়ের বুক থেকে সন্তান রে কাইরারি মা কত কত কষ্ট পায় বাবার বুক থেকে সন্তান রে কেড়ে বাবা কলিজা কষ্ট পায় সন্তানের বুক থেকে মারে কেড়ে নি সন্তান কত কষ্ট পায় হুজুর গো তখন আমি অত্যন্ত পাষণ্ড হয়ে যায় আমার মালিকের হুকুম তালিম করতে যাইয়া কারণ আমার মালিকের হুকুম তালিম করতে যায় আমার কেউ ফিরাইতে পারে নাই হুকুম শুধু পালন করে আমার দায়িত্ব নবী গো এ মায়ার নবী আপনি জানেন না আপনার জানটা আমি বাইর করেছি শুধু বুকের উপরে হাতখানা রেখেছিলাম যেমনি ভাবে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায় তেমনি ভাবে আপনার জানটা আমি বাইর করেছি আপনাকে আমি কিঞ্চিৎ পরিমাণ কষ্ট দিই না আপনাকে আমি কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই শুধু হাতখানা রেখেছিলাম আপনার দেহের উপরে আবার ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তুমি যারা মরণের কালে পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় যারা মরণের কালে জিহ্বা বাইর হয়ে যায় যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায় মরণের সময় টঙ্গ পড়ে যায় পা গুলো নোলা হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার ইদ্রিস আলাইহিস সালাম বলছে আজরাইল তুমি আমাকে এত সহজ মৃত্যু দিছ এটা যন্ত্রণা আমার গা থেকে যায় নাই আমার পুরো গা আমার যন্ত্রণা আমি অনুভব করি যত আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে তবে একটা কষ্ট হলো আমার দেহে থেকে মরণ যন্ত্রণা যায় নাই তুমি কি দিয়ে আমার জানটা নিছো বলো আজরাইল রে আমার তুমি কেমনে বাহির করলা জানটা আজরাইল কে হুজুর আল্লাহর কসম করে বলি আমার দিলে কোনো মায়া দয়া নেই আমি পাষণ্ড হয়ে যাই যখন আমার আল্লাহ হুকুম দেয় কত সন্তান তার মা এক বাপের এক ফোলা আরে দুনিয়া থেকে ইনকাম করবো এই মাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমি নিয়ে গেছি বিষ খাওয়া নিয়ে আসছি কেবল শাদী করছে ঘরে বাসর করবে বাসর আপনি স্ত্রী শেষ হয়ে গেছে বাসর রাস্তে স্বামী মারা গেছে বিদেশে পাঠাইছি এত টাকা খরচ করে এডারও আমি নিয়ে আইছি কারণ মা বাবা পাষণ্ড হয়েছে দুনিয়ার মধ্যে কত কষ্ট পেয়েছে আমি কষ্ট পাই নাই কারণ আমার মালিকের হুকুম তালিম করতে যায় কিন্তু আপনাদের জানটা যখন নবী রাসূলদের জানটা আমি বাইর করি যখন আপনার রুহটা বাইর করেছি হুজুর গো শুধু আপনার দেহের মধ্যে আমি হাত মোবারক রেখেছি এত শান্তিতে রেখেছিলাম শুধু আপনার এই পরশ পিসির মতো শুধু হাতটা ভুলাইছি নবী আপনাকে তো আমি কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল এই যন্ত্রণা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আজও আমার দেহের মধ্যে এত যন্ত্রণা তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় বাবা আজকে সেই মৃত্যুটা হলো মানুষের রাসূলে বলছে আমার নবীজি বলছে বান্দার জন্য উম্মতের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মরণ সবচেয়ে বড় বিপদ হলো মরণ দ্বিতীয় বিপদ হলো কবর তৃতীয় বিপদ হলো হাসরের ময়দান আল্লাহু আকবার বলে ওটা যদি যাই মরিয়া
পারাপরশি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে শুধু এখনি সকালবেলা এখন লাশ হয়ে গেছে সকালবেলা মাইকে আসবে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে পাড়া প্রতিবেশী সব কেউ কে দেখে আসবে কেউ দেখতে আসবে কেউ বাঁশ কাটবে কেউ কবর খুঁড়বে কেউ কাফনের কাপড় তৈরি করবে জোরে বলে ঠিক কিনা হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে দাদিয়ে কাটিবে কেহ জারের কাসাবাস বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া এ বন্ধু দুনিয়ার কত কাপড় পণ্যের কাপড়গুলো খুলে ফেলবেন গরম জালে পানিটা ফুটাইয়া দেহের মধ্যে ছিটা দিবে তিন টুকরা সাদা কাপড়ের মধ্যে মোড়া দিবে হয়তো ধনী লোকের দামি কাপড় গরিবের জন্য দুর্বল আজকে কার জন্য চাঁদপুর শহরের মধ্যে কাপনের কাপড় অপেক্ষা করে কার বাসের ঝোরের বাসগুলো ডাকতেছে আমার কাইটা নিয়ে যাও ওই কবরের উপরে দিয়ে দাও কোন গোরস্থানের মাটি জন ডাকতেছে আয় রে আয় আর দুনিয়ায় থাকার জায়গা নাই ঠিক কি না কার জন মসজিদের চার বিয়ারি পালকে অপেক্ষা আছে ঠিক কি না কতক্ষণ কতক্ষণ শুধু বাইর হবে দমটা আর দমটা বাইর হওয়ার পর আর দমটা ঢোকে নাই সকালবেলা ব্যস্ত হয়ে যাবে আপনার বিদায়ের জন্য বিবি বলবে স্বামীরে জলদি করে বিদায় করো মেয়ে বলবে বাবারে জলদি করে বিদায় করো সন্তান বলবে বাবারে জলদি করে বিদায় করো আর দেরি করা যাবে না বাবার লাশটা ফুলে যাবে এই হলো আমার জিন্দগি যাদের জন্য বাড়ি করলা গাড়ি করলা সবাই চিন্তা লাশটা পচে যাবে লাশটা ফুলে যাবে তাড়াতাড়ি বিদায় করো কেউ দুনিয়ায় রাখতে চাবে না তাহলে তুমি কার কার জন্য করলে এত বাহাদুরি তুমি কার জন্য করলা আসুরি কার জন্য খাইলা ঘুষ কার জন্য খাইলা সুদ অফিসে বসে বাজান বেতন পাইলা ৫০,০০০ টাকা তাতেও চলে না পাশে আরো ১০,০০০ টাকা বোনাস চাকরি পাইলা তুমি ৩০,০০০ টাকা বেতন পাশে ১০,০০০ টাকা খাও ঘুষ ২০,০০০ টাকা খাও ঘুষ এরপরে তুমি টাকা লাগাইয়া সুদে কারবার করিয়া বাড়ি গাড়ি করলা বান্দারে কেউ তোমার কিচ্ছু না যাবার সময় হয়তো একটু দামি কাপড় পাবা না হয় দুর্বল কিন্তু একই ঠিকানা বাদশাহ হও ফকির হও সকলের তো একই ঠিকানা জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার শুইনা এই মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর এই কবর বলতে আমরা বুঝাই মানুষের চারি বাড়ির পাশে ৩.৫ হাত গর্ত করে একটা কাফন পরাইয়া বাজান দাফন করে দিয়ে ওকে বলে হয় কবর নারে বাজান না ৩.৫ হাত গর্তটাই যদি কবর হয় তাহলে আপনাদের এই চাঁদপুরের নদীতে যারা ডুবে মারা গেল তাদের লাশ যাদের খুঁজে পায় নাই তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা হা বাঙ্গর কুমিরে খেয়ে ফেললো তাদের কুমির কোথায় তাদের কবর কোথায় যাদেরকে বাঘবাল্লুকে খেয়ে ফেললো তাদের কবর কোথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর বান্দারে এই দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা আছে যাদের নাম হলো কেরামন কাতিবিন এই দুজন ফেরেশতা ভালো মন্দ লেখছে আর একজন ফেরেশতা তোমার জানতা বাইর করবে নাম হলো আজরাইল কবরে যেদিন শোয়া দিবে আর একজন ফেরেশতার নামটা জানা আসেনি কবরে প্রথম আসবে কোন ফেরেশতা জোরে বলেন কোন ফেরেশতা একটু জোরে বলেন আরে বাবা হলো না হলো না কবরে প্রথম আসবই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা কি নাম জোরে বলেন কোন ফেরেশতা
বাদান তারপরে আসবে মনকার নেকি মনকার নেকির আশার আগে আসবে বাদান একজন ফেরেশতা যার দায়িত্ব হলো জান্দা দিও আপনার রূহটারে জিন্দা করা আপনার এই দেহটাকে জিন্দা করা এ মুসলমান যে তুই কবরের ওয়াজ দেছে গো একটু বইলা যায় দিলের কান্দা লাগা শোনো আল্লাহ যদি একটা মানুষের হিদায়াত দান করে তাহলে আমার জীবন সার্থক আজকে মরণের ভয় নাই আজকে খবরের ভয় নাই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষ শোনো গো জীবন ভরে কত গুনাহ করছো গুনার কথা মনে করে জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা খাস তাওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার দিলের কান্দা লাগেন শোনো আপনার আপনার সোলার জন্য ছিল একজন ফেরেশতা বলার জন্য ছিল একজন ফেরেশতা শোনার জন্য ছিল একজন ফেরেশতা আটার জন্য ছিল একজন ফেরেশতা পানি বহনকারী একজন ফেরেশতা খাদ্য বহনকারী আরেকজন ফেরেশতা বন্ধুরে আমার আপনার দুনিয়ার মধ্যে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত ছিল আপনার দেহের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে আপনাকে আল্লাহ পাক অগণিত ফেরেশতা দিয়া খেদমতের জন্য পাঠাইল ওই ফেরেশতার এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব চক্ষুর ফেরেশতা চোখের জ্যোতি দিছে আমার আল্লাহ এটা পরিচালনা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করেছে কথা বলার জন্য জবান দিছে আমার আল্লাহ এটা দিয়ে বাদান একজন ফেরেশতা নিয়োজিত করেছে এটা বলার জন্য চলার জন্য হাঁটার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত করেছে যখন কবরে শোয়া দিব আপনার আমার কবরে আসবে নোমান ফেরেশতা এসে ডাক দুঠাইবে ভাই ওঠো রুহটা দিয়া বলবে বান্দারে আজরাইল জানটা নিছে কেরামন কাতিবি তোমার সব কিছু লিখে রাখছে এখন আমি আসছি তোমার কবরে আমি তোমার কবরে আসছি তোমার ভিতরে রুহটা দিয়ে যাওয়ার জন্য আজকে তোমার রুহ দিয়ে গেলাম যখন লাগবে তখন রুহটা আসবে কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে রুহটা দিয়ে গেল বান্দারে দুই টাকা গোস হাতের মধ্যে থাকবে কয়টা কাগজ জোরে বলেন দুইটা কাগজ দুইটা প্রশ্ন হাতের মধ্যে নিয়ে নোমান ফেরেশতা বলবে ভাই ও ভাই এই যে দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছিলে এই যে তুমি দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছিলে এই যে তুমি দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলে বসেছিলে এই যে তুমি মসজিদে বসে বসে আল্লাহর তসবিহ টিপেছিলে এই যে তুমি অসহায় মানুষের সাহায্য করেছিলে এই যে তুমি আল্লাহর জিকির করেছিলে এই নাও তোমার কাগজ কাগজটা পাওয়া অত্যন্ত আনন্দিত হবে বান্দা বলবে ভাই রে আনন্দিত হবে চলবে না এইটা তুমি যা করছো লিখে দাও তুমি লিখে দাও এটা তো একটা লেখা যেটা কেরামন কাতিবিন লিখছে এটা আমি তোমার কাছে পেশ করলাম এটা তুমি নিজের হাতে লিখে দাও কোনটা ভালো করছো কোনটা মন্দ করছো এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে বান্দা ডাকতে পারে ও ফেরেশতা রে আমি কলম পাবো কই আমার তো কলম নেই আমি লেখবো কি দিই ফেরেশতা বলবে তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম ফেরেশতারে কলম পাইলাম কালি কই কালি হলো তোমার মুখের থুতু মুবারক কয় কালি পাইলাম কলম পাইলাম কাগজ পাবো কই সঙ্গে সঙ্গে তিন টুকরা কাপড়ের কাপড় দেন কবরের ভিতরে হাকিকতটা শুইনালাম বাবা তিন টুকরা কাপড়ের কাপড় গায়ের মুড়াইয়া দান একটু হাকিকত যাইনালন এবার ফেরেশতা এক টুকরা কাপড়ের কাপড় টান্দে হাত দিয়ে খুলবে গা থেকে টান্দে খুলে নিয়ে বলবে বান্দা এই কাপড়ের কাপড় প্রথম যে কাপড়ের কাপড়খানা এর মধ্যে তুমি লেখা শুরু করো ভালো আমলগুলো বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে আমলখানা লেখা যখন শেষ হয়ে যাবে কাগজটা টান্দে নিয়ে কাপনের কাপড়খানা টান্দে নিয়ে রেখে দিবে এক পাশে ডাকতে বলবে বান্দারে তোমার ভালো আমলগুলো লেখা হয়ে গেল এবার মন্দ আমল লেখো আল্লাহু আকবার বলেন না এর বান্দা চিল্লায় বলবে ও ফেরেশতা কি শুনাইলাম এটাও কি আছে নির্জানা কয় এটাও রেকর্ড করা আছে এটাও ভিডিও করা আছে রেকর্ড করা আছে আজকে যেমন মিডিয়ার ভাইয়েরা আপনাদেরকে ভিডিও করতেছি
ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছেন আমি কথা বলতেছি এটা সাউন্ড রেকর্ড হয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে যা করেছেন ছবি আপনার রেকর্ডও আছে ছবিও আছে জয় কোন ঠিক কি না ওর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তর গঠন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের কে কইরাছে তর গঠন চার রঙের মশলা আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের ম আরো জোরে বলেন চার রঙের ম আগুনও আছে পানিও আছে মাটিও আছে বাদানরে বাতাসও আছে চারটে রং মিশ্রিত করে আগুন পানি মাটি বাতাস আপনার দেহটারে তৈয়ার করলো এটা কে তৈয়ার করলো এর মহাজনকে এর মালিককে অ্যারিস্টটল কয় নো দাইসেল নিজেকে নিজে শেনো যদি মালিককে চিনতে চাও সক্রেটিস কয় নো দাইসেল নিজেরে নিজে শেনো এইবার মান আরফন নফস তোমার নফসরে শেনো কলবু সালিম তোমার আত্মাটারে প্রসিদ্ধ করো যদি মাওলারে চিনতে চাও এই বাদান অপবিত্র দেহ দিয়া অপবিত্র কলব দিয়া মাওলার চিনা যাবে না মাওলার যদি চিনতে হয় তোমার কলব পরিষ্কার করো ওই নাপাক দেলের মধ্যে মাওলা পাওয়া সম্ভব নয় এই দেলটা যখন পরিষ্কার হয়ে যাবে এই দেলের মধ্যে আমার মাওলার সন্ধান পাওয়া যাবে জোরে বলেন মারহাবা এর চার রঙের মশলা দিয়া বলো চার রঙের ম ওরে কে কইরাছে তর গঠন চার রঙের ম আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের এর চক্ষু দিল দেখিবারে মুখ দিল বলিবারে তোমার কন্ন দিল শুনিবারে তবু অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়ে কান দিছে শোনার জন্যে মুখ দিছে বলার জন্যে চোখ দিছে দেখার জন্যে বিবেক দিছে বোঝার জন্যে ও বান্দা তবু তুই অন্ধ রইলি কেন তোর অন্ধ থাকলে চলবে না ইয়াউমাল কিয়ামতের ময়দান হবে কঠিন বিপদের ময়দান বাবা যে কথা বলতেছিলাম এবার বান্দা যখন বলবে আরেকখানা কাপড়ের কাপড়ের গাব দিকে খুলে দিবে গো কাপড়ের কাপড়খানা খুলে দিয়ে বলবে বান্দা এই নাও তুমি দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছো কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করছো কোথায় তুমি মদের প্যান্ডেলে ছিলা কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে ছিলা কোথায় তুমি সুদ খেয়েছো কোন অফিসে বসে ঘুষ খেয়েছো রাস্তায় দাঁড়ায় 20 টাকা ঘুষ খাইছো তুমি অফিসে বসে 50 টাকা ঘুষ খেয়েছো এই যে আজকে তোমার রিপোর্টগুলো নাও ভালো করে ক্যামেরা বন্দি করে রেখেছে ফেরেশতায় এখান থেকে চুরি করার মতো পথ নাই কোন জায়গা কোন মহিলার সঙ্গে আড্ডা মারছো কোথায় তুমি মদের প্যান্ডেলে বসছো কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে বসছো বান্দা চিৎকার মেরে কান্দার করে তুমি আমার কি দেখাও কি দেখাও আমি আমার নিজ হাতে এত অন্যায় লাগবো কেমন করে সেই বাল্যকালে বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধু বান্ধবের প্রেমে পড়িয়া অন্যায় করেছিলাম এটা তুমি লিখে রাখছে আল্লাহর ফেরেশতা আমি নিজাতে কেমনে লাগবো রুমান ফেরেস্তা কয় বান্দারে বেশি ফালাফালি করিস না জলদি লেখ দেরি করা যাবে না সময় বেশি নেই এক একটা পাপ লেখাইবে এক একটা হাতুর দিয়া গুম্বুজ দিয়া বাড়ি দিব সত্তর গজ মাটির নিচে চলে যাও আবার বান্দারে উঠাইব ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে পায়ের মাটি মাথার দিকে চলে আসবে মাথার মাটিগুলো বাম দিক পায়ের দিকে চলে আসবে পাজরগুলো ভেঙে যাবে হাড্ডি কুড্ডি ডান পাশের পাজরগুলো বাম দিকে চলে যাবে রে বাম দিকের
পাজর গুলো ডান দিকে চলে যাবে বান্দা শুধু চিৎকার মারবে এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো দুনিয়ার সমস্ত মানুষগুলো হারপেল করে মারা যেত জোরে বলেন আল্লাহু আকবার এই কবরে আযাব হয় একমাত্র উপাদান পৃথিবীর কোন মানব দানব বোঝে না তবে পৃথিবীর মধ্যে কবরে আযাব হয় এটা বুঝতে পারে বাজান গরু ছাগলে আপনি বিশ্বাস না করেন আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন আপনার বাবার কবরের পাশে একটা ছাগল বানবেন ছাগল বানদিয়া গরু বানদিয়া ভালো খাবার দিবেন তরতাজা খাবার দিবেন খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন ওই গরুটা খানা খায় চারিদিকে টালুমালু তাকাইবে দড়ি ছিড়াছিড়ি করবে যদি কবরে আযাব হয় ওই কবরে আযাব হয় দেখবেন গরুটা কিন্তু দাঁড়াবে খানা খাবে আর টালুমালু তাকাবে দৌড়াদৌড়ি করবেন বুঝতে পারবেন আপনার বাবার কবরে আযাব হয় একমাত্র মানুষ আল্লাহ বুঝতে দেয় না ওই কবরে আযাব দুনিয়ার অন্য প্রাণী বুঝতে পায় এই জন্য বাবা দেখবেন কবর গোরস্থানে যখন কোন গরু ছাগল যায় তাদেরকে বুঝতে পারে বিলে তারা ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে মুসলমান আমরা মানব জাতি এমনই আল্লাহ যত নিবাত উন্নত দান করেছে শ্রেষ্ঠতা দান করেছে কারণ ও বান্দা আসতে হবে ওই কবরে কবরের পূজি কর কবরের পূজি কর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমি যে কথা বলতেছিলাম মানুষ শুনলেন আমার কথা যদি বিশ্বাস না হয় সকালবেলা গোরস্থানে নিয়ে যাবেন একটা গরু যদি বিশ্বাস না হয় আপনার বাবা মায়ের কবরের পাশে বানবেন একটা গরু গরু বাদিয়া সুন্দর খাবার দিবেন খাবার দিলে আপনি পরীক্ষায় পাস করবেন দেখতে পারবেন আড়ালে দাঁড়াইবেন গরু যেন দেখতে না পারে আপনার আপনি একটু আড়ালে দাঁড়াবেন দাঁড়াইয়া দেখবেন গরুটা শুধু টালু মালু তাকাবে দর দর করে চোখের পানি ছেড়ে দিবে ছুটাছুটি করবে কারণ কবরে যদি আযাব হয় কিয়ামত পর্যন্ত আযাব হবে কবরে কোনো সকাল নাই সন্ধ্যা নাই তো সকাল বাদান কোনো ছুটি নাই ওই আযাব যখন শুরু হইয়া যাবে আল্লাহ আল্লাহ নবীর সাহাবীরাও কাঁদছে কবরের আযাবের ভয়ে হযরত আলীও কেঁদেছিল কবরের ভয়ে বাদান দেই আমার একটা কথা মনে পড়ে গেল হযরত আলী কারমুল্লাহ রাস্তা দিয়ে যায় শেরে খোদা হযরত আলী একটা বালকের গায়ে ধাক্কা লেগে বালুর মধ্যে মাটি পড়ে মাটির মধ্যে তেল পড়ে যায় আলী ডাকতে বলে দাঁড়াও তোমার নাম হুয়া ডাকতে আপনি নিশ্চিত আলী কয় হ কয় তুমি আমার তেলটা উঠায় দাও কয় বালক রে তুমি কি আমার সেন কয় তুমি কি দা কয় আমি শেরে খোদা হযরত আলী বালক কয় তুমি আলী হও আর যেই হও না কেন আমার তেলটা উঠায় দিতে হবে তেল কেন ফেলে দিলে কয় বালক রে তুই কি চিনিস না আমার নাম শুনিস না কয় শুনছি আরে আমার জনম দুঃখিনী মা বাজার থেকে তেল নিতে বলছে আমি তেলটা নিয়ে আমার মায়ের কদমে যাইতেছি আমার তেলটা উঠাইয়া দাও আলী যখন মায়ের কথা বলছে সঙ্গে সঙ্গে মাটিগুলো উঠায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে একটা চাপ মারছে আর তেলগুলো সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে এবার আলীতে আলী যখন তেলটা দিয়া দিছে হযরতে আলী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলটা দিয়া দিছে বালকটা নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিছে আলীও রওনা দিছে মাটি ডাকতে বলে আলী আলীকে কেডা কোন লোক তো দেখা যায় না আবার হাঁটে মাটি আলী তৃতীয়বার যখন আলী আলী তা কে আলী বলতেছে কে তুমি কোন তো মানুষ দেখি না কেউ তো কোন দানব দেখি না মাটি বলতেছে আলী আমি মাটি আল্লাহু আকবার বলো আমি কে আমি কে মাটি কি বলতে চাও আলী শুনে রাখো আমারে কষ্ট দিলা জেনে রাখো কি বলবা বলো তুমি আজকে আমাকে চাপ দিয়ে যেমন আমার হাড্ডি ভেঙেছো আমাকে চাপ দিয়ে যেমন আমাকে কষ্ট দিছো আমি সব তেল ছেড়ে দিছি জেনে রাখো কিছুদিন পরেই তুমি আমার মধ্যে আসবে আমিও তোমাকে এমন চাপ দিব তোমার বুকের হাড্ডিগুলো আমিও ভেঙে দিব আল্লাহু আকবার আলী চিৎকার মেরে কাঁদতে কাঁদতে বাড়ি গেছে আসরের নামাজে আলী হাজির হয় নাই আলী বাড়িতে কাঁদতেছে বসে বসে নবীজি বলতেছে আমার সাহাবীরা আমার আলী কো আজকে আসে নাই কেন আসরের জামাতে সাহাবীরা বলে হুজুর আলী দেখলাম বাড়ির আঙ্গিনায় কান্নার আওয়াজ শুনতে পাইলাম আসার পথে আমার নবী নামাজ শেষ করে আলীর কাছে আসে আলী আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আমি বড় ভয় পাচ্ছি কারণ আপনি দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিবেন আবু বকর ফিল জান্নাতি উমর ফিল জান্নাতি উসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি সুবহানাল্লাহ বলেন না এরকম 10 টা সাহাবীর ঘোষণা দিবেন আপনি জান্নাতি বলেন নবী গো আপনি তো জান্নাতের ঘোষণা দিবেন তুমি কাঁদতেছো কেন ঠিকই তো বলছো আমি নবী তো ঘোষণা দিছি কাঁদতেছো কেন কেন নবী আমি কাঁদতেছি আজকে এই ঘটনা ঘটছে আমার নবী ডাক দেবালায় আলী তুমি মাটির সঙ্গে এত বড় অন্যায় করেছো মাফ চাও খোদার কাছে কান্দে আলী চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ কয় আলী রে আমার কাছে কেঁদে লাভ নাই ওই মাটির হাড়ডি ভেঙেছে আট মাটির কষ্ট লেগেছে মাটি অভিশাপ করেছে আমার কাছে মাপ যদি চাইতে হয় মাটির কাছে চাও ও যদি ক্ষমা করে তবে আমার আদালতে সারা পাওয়া আলী এই খবর শুনিয়া কান্দা শুরু করলো একদিন নয় দুদিন নয় দীর্ঘ একটা বছর আলী কান্দে আল্লাহ আকবার একটা বছর কান্দতে কান্দতে আলী জুম্মার বাজান ঈদের নামাজে গেছে ঈদুল ফিতরের নামাজে গেছে নামাজ শেষ সবাই কোলাকুলি করে মুসাফা করে হযরত আলী মাঠের মধ্যে নাই মাঠের মধ্যে নাই এবং আমার নবী কয় আজকে এত বড় একটা খুশির দিন এই মিলন মেলার দিন আমার আলী গেল কই আমার আলী গেল কই আমার নবীর কাছে বললেন সাহাবীরা হুজুর সালাম ফিরাইয়া ডাকলাম ঘরের মধ্যে বসে আলী কান্দে আমি পাপি অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে আমি পাপি আরো জোরে বলে আমি পাপি অপরাধী মৌলা তোমার দয়া এর তুমি যদি না করো দয়া হবে কি উপায় আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা বান্দির হবে কি উপায় আমি পাপি অপরাধী মাওলা তোমার দয়া সাই বলে না আমি পাপি অপরাধী আল্লাহ তোমার আল্লাহ নবী ঘরের ভিতরে তাকরের আওয়াজ শুনতে পালে কান্দে মালিক আজকে ঈদুল ফিতরের দিনে সব মাপ পেয়ে গেছে আমি বাপ পাই নাই রে এই জমিন যদি আমারে ক্ষমা না করে আমি মাটির ভিতরে দেখি আদাবের কাঠ গড়াই দাঁড়াইতে হবে রে জমিনের মধ্যে টপ টপ করে আলীর চোখের পানি পড়ে আওয়াজ গায়েবি আওয়াজ শুনতে পালি ডাকতে বলে আলীর আর কান্দিস না যেদিন থেকে তুমি অন্যায় করেছিলা সেদিন থেকে আজ পর্যন্ত তোমার চোখের পানি পড়তে বাদ নাই আমি দেখেছি প্রতিটা ক্ষণে ক্ষণে নামাজ শেষ করে তুমি বসে বসে নিরালায় এই জমিনের মধ্যে আমার গায়ের উপরে বসে বসে তুমি চোখের পানি ফেলছো আজকে ঈদের ময়দানে সবাই আনন্দ আত্মহারা তুমি কান্দো আমার আজাবের ভয়ে তুমি কান্দো আমার বিপদ আমি তোমাকে গজব দিব এই ভয়ে আলীর তোর চোখের পানি পড়ছে আমার বুকের উপরে আমি মাটি তোরে ক্ষমা করে দিলাম আল্লাহর নবী আইছে দাঁড়ায় আছে দরজায় আলী দূরে জালি আলীর বুকের ভিতরে নিয়ে কান্দার কালি কান্দিস নবী গো আমি বড় কান্দি আজকে ঈদের ময়দানে দীর্ঘ একটা বছরের সব সাহাবীর গুনাহ মাফের জন্য আপনি প্রার্থনা করবেন সবই তো মাফ পাবো কিন্তু মাটির গজব থেকে আমি বাঁচবো কেমন করে এই ভয় আমি কেঁদে কেঁদে আমি আর ধৈর্য ধরতে পারি না কান্দতে কান্দতে এখানে আসি আমার নবী কালি আয় 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 আমারও শুনে দিছে আমার আল্লাহ আগো আলী আয়
আল্লাহ তোর চোখের পানি কবুল করেছে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি পাপি অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না আমি পাপি তুমি যদি মাফ না করো আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি মাফ না করো আমার হবে কি উপায় আমি পাপি অপরাধী মওলা তোমার দয়া আমরা কামেল পীরের বায়াত হয়েছি রাসূলুল্লাহর প্রেমের গমালা গলায় পড়েছি ও রাসূল আমরা কামেল পীরের বায়াত হয়েছি রাসূলুল্লাহর প্রেমের গমালা গলায় পড়েছি ওরে তুমি যদি না করো ক্ষমা আমার হবে কি অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ আমার ভাইরা এই হলো অবস্থা আমরা কত পাপ করেছি মাটিতে কত জোরে জোরে পা ফেলি ডাক দে মাটি বলে এ বান্দা আল্লাহর বান্দা আজকে গোশ খায়া মাছ খায়া আমার উপরে না ফারমানি করতেছিস গায়ের বল জোরে জোরে হাত ফেলাইতেছিস জোরে জোরে পা ফেলাইতেছিস আয় আমার ভিতরে আমি এমন গজব দিব এক পাশে শুইলে আর এক পাশে শুয়ার আর চিন্তা থাকবো না আমার ভাইয়েরা আমরা কত অন্যায় করতেছি এই অন্যায় থেকে যদি আল্লাহ ক্ষমা না করে কখনো ক্ষমা পাওয়া সম্ভব না বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম বান্দা এক একটা পাপ লেখাইবে এক একটা আঘাত করবে এক একটা পাপ লেখাইবে ডাক দে বলবো বান্দা আল্লাহর বান্দা ওই দেখো জাহান্নামের দরজা গুলো খোলা ওই জাহান্নামের ভিতরে সব বিশ্ব আগুন কত কিছু অপেক্ষা করতেছে রে বান্দা শুধু তোমার অন্যায়ের কারণে কিয়ামত পর্যন্ত পাবে সাজা যার কোনো শেষ নাই কদিন হবে কয় গুণটা হবে আজাদ কেউ বলতে পারি না ও দুনিয়ার মানুষ শুনে নাও এইভাবে বান্দার যখন অন্যায়টা কাগজ কাপড়ের কাপড়ের ভিতরে লেখা হয়ে যাবে দ্বিতীয় কাপড়খানা নিয়ে ওই বান্দার যদি নেকামল বেশি হয় ওই ময়া বাদান রে বদির আমলটা তলে দিবি আর যদি বাদান রে বদির আমলটা বেশি অন্যায় বেশি হয় ভালো আমলটার উপরে এইরকম বাজান দুটি কাগজ হবে কাপনের কাগজ এই গলার ভিতর লটকে দিয়া বলবে মালে ও মা বাজান নুমান ফেজা ডাক দে বলবে ও আল্লাহর বান্দা আমার দায়িত্ব এখন শেষ আমি গুড বাই আমি চললাম আর তোমার সঙ্গে আর দেখা নয় একটু পরে আসবে তোমার কবরে একটা মাদান মনকার নাকি সল করবে এই সলের জবাব তোমার দিতে হবে রে বান্দা ও বাবা কোন কিতাবের মধ্যে দেখলাম কবরে তিনটা সল হবে কোন কিতাবের মধ্যে দেখি একটা সল হবে আবার কোন কিতাবের ভিতরে দেখতে পাই নুমান ফেরেশতার দলিল যখন আইসা ফেরেশতা দেখবে ওনার অন্যায় দেখা পর বলবে বান্দা তোমার আর কি আমি তোমার হিসাব দেব কি তোমার তোমার কাছে প্রশ্ন করো তোমার জন্য খোলা থাকবে আল্লাহর জাহান্নাম ওই যে দেখো সাতটা জাহান্নাম অপেক্ষা করে তোমার জন্য এর বান্দা তুমি কিয়ামত পর্যন্ত জাহান্নামের ভোগ বিলাস জাহান্নামের অগ্নিকাণ্ডে তোমার ঠিকানা হবে ও বান্দা যখন তোমার ভালো আমলটা দেখন দেখা যাবে বলবে বান্দারে যাও কিয়ামত পর্যন্ত জান্নাতের হা খাও জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবা তোমার জন্য শান্তি আর শান্তি অপেক্ষা করে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা দুই নাম্বার বিপদ নিয়ে পড়ে থাকলে চলবে না অনেক আলোচনা রে বাবা এদিক দিয়ে এগারোটা বেজে গেছে কাম সারছে তিন নাম্বার বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান যেদিন মুঠু হাত উপরে সূর্য উদয় হবে যেদিন সমস্ত মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে অমুসলমান
সেদিন বাজান সমস্ত নবীগণ সমস্ত উম্মত গন্ধ শুরু করবে মানুষগুলো শুধু দৌড়াইবে আর দৌড়াইবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু লাগায়া দিবে সিংহখানা যখন ধরবে সারা পৃথিবী থরথর করে কাঁপবে আর আমি বলতেছিলাম কোন দিন কুল্লু মান আলাইহা ফান সব যেদিন শেষ করে দিবে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেদিন ওই বাদানরে কিয়ামতের ময়দান বড় কঠিন যেদিন পিতা পুত্র চিনবে না ছেলে মেয়ের চিনবে না বিবি এসে চিনবে না স্বামীর চিনবে না স্বামী বিবির চিনবে না বাদান বিবি স্বামীর চিনবে না মেয়ে বাবার চিনবে না বাবা মেয়ের চিনবে না সবকিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবে হাত বলবে এই হাত দে এই হাত দে তাস খেলেছে এই হাত দে মদের বোতল ধরেছে মুখ বলবে এই মুখ দিয়ে আমারে মদ পান করেছে এই মুখ দিয়া চোখ বলবে এই চোখ দিয়া কত ফাইসা বেগা না কাজ দেখেছে পা বলবে আমার পা দিয়ে সিনেমার হলে যে বসে বসে সিনেমা দেখতো ওই পতিতালায় যেত হাত বলতো এই হাত দিয়ে মানুষকে আঘাত করেছে মুখ বলবে আমার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবে সন্তান আদি দূরের কথা তো আপনার নিজের বডি নাই আপনার বিরোধিতা করবে তাহলে আপনি কার জন্য সুদ খান কার জন্য ঘুষ খান কার জন্য জিনা ব্যবসার করেন হাইরে নফসের খায়েছে পড়িয়া কত অন্যায় করলেন এই নফস আপনাকে কত খারাপ পথে নিয়ে গিছে নফস বলবে বান্দা ঘুষ খা বাড়ি কর গাড়ি কর বান্দারে তুই জিনা কর বান্দারে তুই সুদ খায় বাড়ি ভাড়া ঘর বানা বান্দারে তুই ব্যবসার কর অন্যায় কর মদ খা বান্দারে তুই বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি কর কারণ এই নফসের খায়াছে পড়িয়া অন্যায় করবেন কিন্তু কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে এমনকি ওই নফসটাও আপনার সঙ্গে বিরোধিতা করবে বলবে আমার এই প্রাণটা চাইছিল তুমি এই কাজটা করলা কেন তখন এই জন্য আপনি নিজেরই যদি নিজেই যদি কিছু আপনার নয় আপনি কেন কার হয়ে এত অন্যায় করবেন আপনি আমার মাওলার হয়ে যান যে মাওলা আপনারে পাঠাইল যে মাওলার কাছে ফিরে যেতে হবে সেই মাওলার গোলামি যেন করতে পারি আমাদের জিন্দেগি ভরে জোরে জোরে বলেন ঠিক কিনা ছেলে মেয়ে তো দূরের কথা আপনার অঙ্গ প্রত্যঙ্গে আপনার বিরোধিতা করবে বিরোধিতা করবে যেটা তুমি করেছিলে এটা তুমি করেছিলে তোমার তো করতে বলেছিলাম না আমার তুমি এই ব্যবহার করছো এটা দিয়ে কষ্ট দিছ আমার ভাইরা কিয়ামতের ময়দান বড় কঠিন কিয়ামতের ময়দান এমনই একটা জায়গা যেখানে কোন নবীগণ কোন বান্দার ক্ষমতা নাই সাহস নাই ওদিন সাফায়াতে কুবরা সাফায়াতে সুগরা সাফায়াতে কুবরা বলা হয় একমাত্র আমার আপনার নবী দরদি নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক হুকুম দিলে সমস্ত নবীগণ স্ট্রং হয়ে দাঁড়ায় থাকে সবাইকে নবী বলবে তোমরা যাও যার যার উম্মত তরায় নাও সব নবীগণ আফসোস করবে দাঁড়ায় থাকবে নিজের কথা চিন্তা করবে আমার আখের ঠিক আছে নাকি আমার আখের ঠিক আছে নাকি ভালো করে জেনে নিন ভালো করে বুঝে নিন কথাটা আমার নবী শুধু উম্মতের নবীজি বলতেছেন আমি একমাত্র নবী যাকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমি একমাত্র নবী যাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উত্তোলন করা হবে আমি একমাত্র নবী কিয়ামতের আগে কবর থেকে আমাকে উত্তোলন করা হবে আমি একমাত্র নবী যাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করাবে আমি একমাত্র নবী আমাকেই সর্বপ্রথম সাফায়াতের দায়িত্ব দেওয়া হবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে কোন নবী নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বলা হয় সাফায়াতে কুবরা এইবার সাফায়াতে সুগরা সাফায়াতে সুগরা নবীজি বলছেন অন্য কিয়ামতের ময়দানে অন্য নবীগণ অন্য নবীগণ আউলিয়াগণ সুপারিশের হুকুম পাবে এটাকে বলা হয় সাফায়াতে সুগরা সাফায়াতে কুবরা হলো নবীজি এরপরে নবীর যখন নবীজি নিজে যাবে জান্নাতে নবীর উম্মতেরা জান্নাতে যাবে তারপর অন্য নবীগণ যাবে তখন এটা নবীকেই দায়িত্ব দেওয়া হবে এবং নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহর এই দরখাস্ত মঞ্জুর করে অন্যান্য নবীগণ অলিগণ গাউসগণকে এই সুপারিশের দায়িত্ব দিবে তাকে বলা হয় সাফায়াতে সুগরা জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন নবী যে নবীর পাওয়া বাবারা এটাকে বলা হয় সাফায়াতে সুগরা এই জন্য শুরুতেই বলতেছিলাম একটা হাদিস বলতাম খাসফুল খাফা নামের কিতাব প্রথম খণ্ড 137 নম্বর পৃষ্ঠা রাবি হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীজি বলছেন
আমার নবী বলছো হে আমার উম্মতিরা তোমরা বেশি বেশি করে ওলি আল্লাহদের মজলিসে যাও কারণ কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত আমি নবী আর আসব না অন্য নবীরও আসবে না সেজদামানে থাকবে ওলি আল্লাহ এটা বুঝাইতে যা আল্লাহ নিজে বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইরুসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা শব্দান ইন্না লিচালা ইন্নাহু লিল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খফুন শব্দরত ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে ইহা জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই নবীর কাছে আয়াতটা নাযিল হয়ে গেছে কার কাছে জোরে বলেন কার কাছে কার কাছে নবীর কাছে এই মৌলবীরা অনেক বাবা বাড়াবাড়ি করিস না নবীর কাছে আয়াত নাযিল হইছে নবী তখন একটা হাদিস বলেন নবীজি তখন হাদিস বলেন হাদিসটা হলো হাদিসটা বলেন এই আয়াতটা যখনই নাযিল হইছে ওলি আল্লাহ আসবে তাদের পাওয়ার তাদের শক্তি সম্পর্কে আল্লাহর কাছে আমার নবী যে জানাই দিলেন নবীরে জানাই দিয়েছে কে জোরে বলেন কে নবীজি একটা হাদিস দিলেন আলা শব্দান ইন্না লিস মেরকাত শরমের কাতের দশম খণ্ড আলেমরা লিখে নেন মেরকাত শরমের কাতের দশম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খণ্ড 524 নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার নবীজি বলতেছেন আলা শব্দান ইন্না নিশ্চয় আলা ইন্না ইল্লাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামউত তারা মৃত্যুবরণ করে না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন নবীজি বলে দিছে আয়াত নাজিল হইছে আল্লাহ তো আল্লাহ নাজিল করছে কোরআন আল্লাহ বলে হাবিব এটা জানাই দিছে সূরা ইউনূসের মধ্যে সূরার নাম কি সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত ভালো করে লিখে নেন ভালো করে লিখে নেন কোরআন দেখবেন আমি যেটা বলতেছি না পাইলে কবেন হুজুর আপনি মন গড়া কথা বললেন এইবার নবীজি একটা হাদিস বললেন হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সাক্ষী আমারে বলছে আমি শুনেছি আমার সাহাবীরা শুনেছি নবীজি বলতেছেন ওহে আনাস ওহে আনাস শুনে নাও আনাস বলতেছে আমার নবীজি বলতেছে ওহে আমার উম্মতিরা ও আমার উম্মতির ও আমার সাহাবীরা কারণ আমি তো থাকবো না চিরদিন নবী তো চলে যাবে শরিয়াত থেকে নবী শরিয়াতের আমার নবীজি হাকিকতে শরিয়াতে সব জায়গায় আছে কিন্তু আমরা মানি এটা অন্য কেউ মানে না নবী এই জন্য বলছেন যখন আমি থাকবো না উম্মতিরা আমার জন্য পাগল পারা পার হয়ে যাবে এই জন্য নবীজি সঙ্গে সঙ্গে একটা হাদিস ফরমাইলেন সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কিতাবের নাম খাসফুল খাফা প্রথম খণ্ড 137 নম্বর পৃষ্ঠা এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বলছে ওহে আমার উম্মতিরা তোমরা বেশি বেশি ওলি আল্লাহদের মজলিসে গমন করো ওলি আল্লাহদের কদমে গমন করো কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওলি আল্লাহদের কেউ সুপারিশের হুকুম আল্লাহ তাআলা দিবে জোরে বলবেন না আরো আস্তে এতগুলো বোঝানোর পর মৌলবীরা যদি কাউলি আল্লাহ লাগতো না ওডের বাড়ই আগে মসজিদ থেকে তাড়াইতে হবে জোরে কোন ঠিক কি না ওডের পিটাইয়া কারণ ওই মৌলবীর পাশে নামাজ হবে না কেন হবে না মৌলবী দোয়া পড়ছে আনা ইমামুল লিমান হাজারা উমাইয়াত জুল ভালো করে হন আপনাদের মসজিদে যিনি ইমামতি করে ইমামতি যিনি করে বেতন হলো 10000 কয় হাজার 20000 20000 টাকা বেতন এই ইমাম সাহেব দোয়া পড়ছে উপস্থিত অনুপস্থিত যত মুসল্লি আছে সবার দায় দায়িত্ব আমি নিলাম আচ্ছা বাজান আপনাদের ইমাম সাহেবের পাশে যারা নামাজ পড়ে কেউ আছে সুর কেউ আছে লুসা কেউ আছে গাজাখোর কেউ আছে মদখোর কেউ আছে নারীখোর কেউ আছে সুদখোর আছে কিনা কথা কন সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর সবচেয়ে বড় চোর তো নামাজি চোর একজন 10000 টাকার বিনিময় 20000 টাকার বিনিময় যদি সাধারণ একজন আলেম যদি চোর বাপ্পার দায়িত্ব নিতে পারে ওই সবচেয়ে বড় চোরটার দায়িত্ব নিতে পারে আর আল্লাহ যাদের কথা বলে আলা শব্দ বুঝে নিবেন আমার সাথে বুঝে নিবেন কথাটা রং বললে বলবেন হুজুর রং বলতেছেন মুসল্লিরা বলতেছে ইবতিদাতুল বেজাল ইমাম ইমাম যা কয় বরাবর আল্লাহু আকবার কথা কন না কেন তাই চোর সুট্টার দায়িত্ব যদি 10000 টাকা বেতন পায়া নিতে পারে আর আল্লাহ তাদেরকে সরাসরি ভালোবাসা দিয়া আল্লাহ তাদের পাওয়ার দিয়ে আল্লাহ বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না ইল্লাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খফুন শব্দরত ভয় যাদের ভয় নাই চিন্তা নাই যাদের চিন্তাও নাই ভয়ও নাই যাদের টেনশন নাই যাদের পাওয়ারফুল যাদেরকে স্পেশাল পাওয়ার দেয়া হয়েছে যেরকম ডিসি এসপি দেরকে পাওয়ার দিয়েছে মন্ত্রীদের যেমন পাওয়ার এই রকম স্পেশাল পাওয়ার যাদেরকে আল্লাহ দিছে তাদের সঙ্গে যারা বিয়াদবি করে এদের পিছে নামাজ হবে না জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন যারা ওলি আল্লাহদের সঙ্গে বিরোধ করে এদের পিছে নামাজ হবে না জোরে বলেন ঠিক কি না